এটা কি পূজা? ও পাশে হিন্দু পাড়া আছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। হেরার ওখানে কি আপনাদের পরিচিত কোন লোক আছে? থাকলে একটু ফোন করে বেলে, তোমরা তো পূজা করতেছ, তোমরা তোমরা ধর্মীয় অনুষ্ঠান করতেছ, আমরাও আমাদের ধর্মীয় একটা অনুষ্ঠান করতেছি বাবা। এই আমাগো মাহফিলের দিকের মাইকটা তোমরা একটু অন্যদিকে ঘুরে দাও, তোমরা তোমরাটা করো। পরিচিত কেউ থাকলে একটা ফোন করে। অনেক দূরে না, ফোন করলে তো আমেরিকা গরম চায়। আচ্ছা যা, ও আজকা মনে হয় জুস উঠছে বেলে, হইতে হইতে পারে, মুরব্বী মানুষ কথা রেখে হালাই দিন না কয়নি। আচ্ছা থাক থাক থাক, খেয়াল করেন ওইটা কি আমরা ওইটাকে ডিস্টার্ব হয়ে যাবো নাকি? আমরা কোরআন শরীফের কথা কব, পৃথিবীর মধ্যে আল্লাহর কালামের থেকে উত্তম কোন বক্তব্য হতে পারে? আল্লাহর কালামের আল্লাহর কথার থেকে উত্তম কোন কথা হতে পারে? একটু ধৈর্য ধরলে সবর করলে অনেক কিছু শিখতে পারবে। নবীজি বলছেন আখিরি জামানায় আমার কোন উম্মত যদি আমি নবীর একটা সুন্নতের উপর আমল করে, যে সুন্নাতটা বিলীন হয়ে যাচ্ছিল, হারিয়ে যাচ্ছিল, যে সুন্নাতের উপর আমল মানুষ ছেড়ে দিচ্ছিল, এমন কোন একটা সুন্নাতের উপরে আমার কোন উম্মত যদি আমল করে, আল্লাহ তার উপর খুশি হবেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। আমার কোন উম্মত যদি ওই সময় একটা সুন্নতের উপর আমল করে, আল্লাহ আমার ওই উম্মতের আমল নামায় 100 বার শহীদ হওয়ার সওয়াব দান করবেন। কয়বার? কয়বার? একবার শহীদ হওয়া মানে একবার জীবন শেষ হয়ে যাওয়া। আমাদের জীবন কয়টা কয়টা কয়টা? একবার মরলে আর বাঁচবেন নি? কথা কয় না। একবার মরলে আর বাঁচতেন না? আর বাঁচার নাই। একবার মরলে কেউ বাঁচত দুনিয়াতে, দুনিয়ার হায়াতে আর আসতে পারে? কিন্তু নবী বলেন একটা সুন্নতের আমল করলে তোমার এখন যে রকম জীবন আছে, এরকম 100টা জীবন আল্লাহর রাস্তায় আল্লাহ এবং তার রসুলের জন্য, দিনে ইসলামের জন্য তোমার জীবনটা কুরবানি করে দিলে যে ফজিলত পাইতা, আমি নবীর একটা সুন্নতের উপর আমল করলে আল্লাহ তোমার ওই পরিমাণ ফজিলত দান করবে। তাহলে আমরা সর্বপ্রথম 100 শহীদের সওয়াব নিয়ে নেই, রাজি আছেন? সবাই একটু সামনে আগায় ফাঁকা জায়গাটি বন্ধ করে দেন তাড়াতাড়ি। ওমা সওয়াবের ক্ষেত্রে প্রতিযোগিতা করাটা আরেকটা সুন্নাত, সওয়াব নেক আমল দ্রুত করাটাও আরেকটা সুন্নাত।